আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি 52 টিভিতে। রেডলাইন অতিক্রম করেছে ইহুদিরা, এবার মুসলিমদের পবিত্র মসজিদ আলাকসা দখলের পায়তারা করেছে অবৈধ রাষ্ট্র ইসরায়েল। মার্কিন অস্ত্র দিয়ে ইউক্রেনের এক হামলায় 400 রুশ সেনা নিহতের সেই ঘটনার জন্য মোবাইল ফোন ব্যবহারকে দায়ী করল রাশিয়া। অন্যদিকে রুশ হামলায় ইউক্রেনের 70 ভাড়াটে সেনা নিহত, যে কারণে 71-এর আত্মসমর্পণের ছবি শেয়ার করে পাকিস্তানকে ব্যঙ্গ করল তালেবান সরকার। বন্যার কবলে মরুদেশ সৌদি আরব, ইরানের সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করছে ব্রিটেন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পবিত্র আলাকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গাভির পরিদর্শন নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। এর তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সত্তা। এছাড়া বেন গাভির আলাকসা পরিদর্শনকে বিপজ্জনক উল্লেখ করে সতর্ক করেছে সশস্ত্র সংগঠন হামাস। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, মঙ্গলবার 3 জানুয়ারি আলাকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গাভির পরিদর্শনের পরই উত্তেজনার সূত্রপাত। স্থানটিতে 15 মিনিট অবস্থান করেন ইতামার। পরে এক টুইট বার্তায় তিনি বলেন, হামাসের হুমকিতে মাথা নত করবে না ইসরায়েল সরকার। একই সঙ্গে আলাকসা ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত হওয়ায় এই স্থান সবার জন্যই উন্মুক্ত বলে দাবি করেন তিনি। নেতানিয়াহু সরকারের মন্ত্রিসভায় যোগ দিয়েই ডানপন্থী এই নেতার আলাকসা মসজিদ সফর ফিলিস্তিনিদের ক্ষুব্ধ করেছে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনিদের প্রধানমন্ত্রী মোহাম্মদ সত্তা বলেন, সাধারণ ফিলিস্তিনিদের আবেগ নিয়ে খেলতেই গাভি আলাকসায় গেছেন। তিনি আরও বলেন, ইসরায়েলি মন্ত্রীর এই সফর সাধারণ ফিলিস্তিনিদের আবেগের উপর বড় আঘাত। তারা পবিত্র এই মসজিদকে টেম্পল বানাতে চায়, এটা পুরোপুরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, সব চুক্তি বিরোধী কর্মকাণ্ড। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বেন গাভির সফরকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে একে বড় ধরনের চ্যালেঞ্জ ও বিপজ্জনক উল্লেখ করে সতর্ক করেছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। ফিলিস্তিনিরা বাদেও কয়েকটি আরব দেশ এ সফরের তীব্র নিন্দা জানিয়েছে। জর্ডানের দাবি, ইসরায়েলি মন্ত্রীর সফর জেরুজালেমে ঐতিহাসিক ও আইনি স্থিতাবস্থার লঙ্ঘন। আর লেবাননের হিজবুল্লাহ প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আলাকসা নিয়ে ইসরায়েল কোনো পরিকল্পনা করলে শুধু ফিলিস্তিন নয়, পুরো অঞ্চলেই বিস্ফোরণ হবে। আলাকসা মসজিদ সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্র স্থান, আর ইহুদিদের কাছেও এটি পবিত্র স্থান। তাদের কাছে এটি টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত। সম্প্রতি ওই পবিত্র স্থানে ইহুদিদের আগমন বেড়ে যাওয়ায় নাখোশ মুসলিমরা। বেন গাভির এক টুইট বার্তায় বলেন, ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত এই স্থান সবার জন্য। এই চত্বরের ওপর দাবি নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে তিক্ততা ও বিভেদ অনেক দিনের। ইউক্রেনের দোনেৎস্কের মাকিফকায় রাশিয়া সেনাবাহিনী একটি ব্যারাকে ভয়াবহ হামলা চালায় ইউক্রেনীয় সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দেয়া তথ্য অনুযায়ী ওই হামলায় 89 সেনা প্রাণ হারিয়েছেন। তবে ইউক্রেনের দাবি, ওই দিন একসঙ্গে 400 সেনা নিহত হন। গত 1 জানুয়ারি নতুন বছরের প্রথম দিনে হামলার ঘটনা ঘটে। কিভাবে ইউক্রেন এত শক্তিশালী হামলা চালালো সেটির কারণ খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠন করে রাশিয়া সেনাবাহিনী। সেই তদন্ত কমিটি জানিয়েছে, ব্যারাকে থাকা সেনারা লুকিয়ে নিষিদ্ধ মোবাইল ফোন ব্যবহার করায় এই হামলা চালাতে সমর্থ হয়েছে ইউক্রেন। কারণ মোবাইল ফোন ট্র্যাক করে তাদের অবস্থান জেনে ফেলে ইউক্রেনীয় সেনারা। এ ব্যাপারে একটি বিবৃতিতে তদন্ত কমিটি বলেছে, কমিটি বিস্তারিত উদ্ঘাটনের চেষ্টা করছে, কিন্তু এটি নিশ্চিত যে হামলার প্রধান কারণ ছিল মোবাইল ফোন। নিষিদ্ধ থাকা সত্ত্বেও অসংখ্য সেনা মোবাইল ফোন ব্যবহার করছিলেন, যারা শত্রুদের হামলার সক্ষমতার আয়ত্তে ছিলেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, বিষয়টি সেনাদের অবস্থান জানতে ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সহায়তা করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যেসব কর্মকর্তার বিরুদ্ধে অবহেলা প্রমাণিত হবে তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। দোনেৎস্কের মাকিফকায় একটি ভোকেশনাল কলেজে নিজেদের অস্থায়ী ব্যারাক তৈরি করেছিল রাশিয়া। সেখানে রাখা হয়েছিল সদ্যই সেনাবাহিনীতে যুক্ত হওয়া সৈন্যদের। তাদের উপর হঠাৎ করে 1 জানুয়ারি ক্ষেপণাস্ত্র ছড়ে ইউক্রেন, এতে সেখানে অবস্থানরত বেশিরভাগই প্রাণ হারান। নিহত ওই সেনাদের ভবনের পাশে একটি অস্ত্রের গুদাম ছিল, হামলায় সেটিও ধসে গেছে। এছাড়া এই হামলায় রেজিমেন্টের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল বাচুরিনিও নিহত হয়েছেন। রাশিয়ার সামরিক ব্লগার এবং রাজনীতিবিদরা এই হামলার পর কমান্ডারদের তীব্র সমালোচনা করেছেন। তারা বলেছেন, এটি পুরোপুরি অবহেলার কারণে হয়েছে, এক জায়গায় একসঙ্গে এত সেনা রাখাটাও চরম ভুল ছিল বলে জানিয়েছেন তারা। অন্যদিকে রাশিয়ার সশস্ত্র বাহিনী, দোনেৎস্ক পিপলস রিপাবলিক ডিপিআর এবং খারকফ অঞ্চলে তথাকথিত ইউক্রেনীয় বিদেশি সেনাবাহিনীর অস্থায়ী মোতায়েন পয়েন্টগুলোতে আঘাত করেছে। এতে ইউক্রেনের 70 জনেরও বেশি বিদেশি ভাড়াটে সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কুনাশেনকভ এ তথ্য জানিয়েছেন। বন্যার কবলে মরুদেশ সৌদি আরবের বিভিন্ন অঞ্চল, পানিতে তলিয়ে আছে রাজধানী রিয়াদের উত্তর পশ্চিমাঞ্চল।
গত বৃহস্পতিবার 29 ডিসেম্বর থেকে ভারী বৃষ্টি চলছে মক্কা মদিনা সহ আরও কয়েকটি শহরে। দ্রুত বাড়তে থাকে পানি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে মক্কায়। পানি উঠে বন্ধ হয়ে যায় আল উতাইবির রাস্তাঘাট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওশাইকের শহরে একটি সেতুর নিচে পানির তোড়ের ভিডিও ভাইরাল হয়েছে। শুক্রবার পর্যন্ত বিরূপ আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তাবুক সহ উঁচু অঞ্চলগুলোই তুষারপাতের সম্ভাবনা রয়েছে। গেল নভেম্বরে বন্যার কবলে পড়ে জেদ্দা, মৃত্যুও হয় দুজনের। 2009 পর দেশটিতে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নভেম্বরে। জলবায়ু পরিবর্তন অপরিকল্পিত নগরায়নকে দায়ী করা হয় সাম্প্রতিক দুর্যোগের জন্য। পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের সাম্প্রতিককালে সম্পর্ক যে ভালো যাচ্ছে না তারই যেন প্রমাণ আরেকবার প্রকাশ্যে এল। সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি গোষ্ঠীর আস্তানার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের ইঙ্গিত দেন। এর জবাবে গত সোমবার পাকিস্তানকে ব্যঙ্গ ও সতর্ক করেছে তালেবান। এ নিয়ে তালেবান নেতা ও আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী আহমেদ ইয়াসির পাকিস্তানকে খোঁচা দিয়েছেন। তিনি 1971 সালে 16 ডিসেম্বর ঢাকা রেসকোর্স ময়দান বর্তমান সরওয়ার্দি উদ্যানে মিত্রবাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনীর নিঃশর্তভাবে আত্মসমর্পণের ছবি পোস্ট করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছবি শেয়ার করে লিখেছেন, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী অসাধারণ স্যার। আফগানিস্তান, সিরিয়া এবং পাকিস্তান তুরস্ক নয় যে সিরিয়ায় কুর্দিদের টার্গেট করবে, এটা আফগানিস্তান, গর্বিত সম্রাটদের কবরস্থান। আমাদের উপর সামরিক অভিযানের কথা ভুলেও ভাববেন না। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে রানা সানাউল্লাহ হুমকি দেন, যদি তালেবান সরকার কড়া পদক্ষেপ না নেয় আফগানিস্তানে তেহরিকি তালেবান পাকিস্তানের ডেরায় হামলা চালানো হবে। তিনি আরও বলেন, যারা আপনাকে আক্রমণ করবে তাদের পাল্টা দেওয়ার অধিকার দিয়েছে আন্তর্জাতিক আইন। এরপরে আফগানিস্তানে তালেবান সরকারের পক্ষ থেকে পাকিস্তানকে নিয়ে এমন কটূক্তি ও কড়া হুঁশিয়ার বার্তা এল। ইরানের এলিট রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাজ্য। একাধিক সূত্রের বরাত দিয়ে তথ্য জানায় যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। প্রতিবেদনে বলা হয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে একটি ঘোষণা আসতে পারে। যুক্তরাজ্যের নিরাপত্তা মন্ত্রী টম টুগেনডাট এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান এ উদ্যোগের সমর্থক। রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করা মানে এ সংগঠনের অন্তর্ভুক্ত হওয়া, মিটিংয়ে অংশ নেওয়া, জনসম্মুখে লোগো বহন করা ফৌজদারি অপরাধ। রয়টার্স টেলিগ্রাফের প্রতিবেদনে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের কাছে মন্তব্য চেয়েছে, কিন্তু তারা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে অনুরোধের জবাব দেয়নি। ইরানে কয়েক মাস ধরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। গত সপ্তাহে ইরানের বিপ্লবী গার্ডরা বিক্ষোভে সম্পর্কিত যুক্তরাজ্যের 7 জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক গত বুধবার 28 ডিসেম্বর ইরানকে দ্বৈত নাগরিকদের আটক বা গ্রেফতার বন্ধ করার আহ্বান জানিয়েছেন। কূটনৈতিক সুবিধা পাওয়ার জন্য এই গ্রেফতার কৌশল ব্যবহার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। গত বছরের 16 সেপ্টেম্বর ইরানের নীতি পুলিশের হেফাজতে দেশটির কুর্দি মেয়ে মাহসা আমিনী মারা যান। তার মৃত্যুকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। এই প্রতিবাদ ছড়িয়ে পড়ে সারা দেশে। মাহসার মৃত্যুকে কেন্দ্র করে কয়েক মাস ধরে ইরানে বিক্ষোভ চলছে। বিক্ষোভে এ পর্যন্ত 100+ মানুষ নিহত হয়েছেন।